গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন আবহাওয়া কিন্তু অনেক খারাপ যাচ্ছে, মানে অত্যাধিক গরমের জন্য কিন্তু মানুষের অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে, তো সেজন্য সবাই সাবধানে থাকবেন। আমার সব বন্ধুদের উদ্দেশ্যে আর কি বলছি যে সবাই এই সময়টাতে একটু বেশি সাবধানে থাকবেন। আর আমাদের বাসাতে কিন্তু সবারই ঠান্ডা লেগে গিয়েছে, যদিও এটা আর কি গরমের ঠান্ডা, তো এই এইটাও আর কি একটু খেয়াল রাখতে হবে যেন অত্যাধিক গরম না লাগে। আর আমার ফুল গাছটাতে আজকে আসলে অনেক ফুল ফুটেছে, প্রায় 18-19টা ফুল ফুটেছে, দেখতে এত সুন্দর লাগছিল। আসলে এমন ফুল থাকলে কিন্তু আসলে সামনে কাজ করতেও বেশ ভালো লাগে, মনটা না একটু অন্যরকম ভালো লাগে আর কি। কাঁচামরিচগুলো আমি এক কাটার আগে একটু এভাবে ঘষে নিই, তাহলে কিন্তু এর বিচিটা কাটার সাথে সাথেই আলাদা হয়ে যায়, কারণ বিচিটা আসলে না খাওয়াই ভালো। তো তার জন্য আমি আগে যখন একটু ঘষে নিই, পরে ছুরি দিয়ে কাটার পরে এভাবে একটু নাড়া দিলেই কিন্তু বিচিগুলো পড়ে যায়। তো আজকে ভিডিও শুরু করার আগে আমি আমার ডোরে যে হ্যাঙ্গিংটা আছে ওটাও দেখিয়েছি, এটা কিচেনের ডোরেই, আপনারা তো কিচেন ট্যুরে দেখেছেন। তো কিচেন ট্যুরের ওই ভিডিওতে একটা বন্ধু আমাকে কমেন্টস করেছিলেন যে এই যে ডাইটা এটা যেন আমি আপনাদের সাথে শেয়ার করি, তো আজকে আমি এই ডাইটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আর কি সকালের রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে একটু সরিষা দিয়ে পেঁপে রান্না করব, আর বেগুন, গোটা বেগুনের যে মশলা তৈরি করে সেটা করব, আর জিরা আলু তৈরি করব। তার জন্য সব কিছুই আগে থেকে আমি কেটে নিয়েছি। বেগুনগুলো এভাবে কেটে নিলে হয় কি, এর ভিতরে পোকা আছে কি না সেটা খুব ভালোভাবে দেখা যায়। তো প্রথমেই আমি জিরা আলু রান্না করব, তার জন্য আমি একটুখানি তেল নিয়েছি, জিরাটা একটু বেশি দিতে হবে যেহেতু জিরা আলুই রেসিপির নাম এই। আর টুকটাক যে মশলাগুলো থাকে সাধারণত সেসব মশলা দিয়েই আর কি আলুগুলো আমি এইভাবে চাক করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আজকে অবশ্য দুই চুলায় রান্না করতে হবে, খুব তাড়াহুড়া করে আর কি, কারণ আজকে আমি উঠতে একটু দেরি করে ফেলেছি তার জন্য। আর আগের দিনও বলেছি যে বাসাতে মাছ একটু কম আছে, তো তার জন্য প্রায়ই আমরা নিরামিষই রান্না করি। আর নিরামিষ দেখা যাচ্ছে একেবারে পাতলা ঝোল না করে সাধারণত একটু সরিষা বাটা বা এই টাইপের একটু যদি অন্যভাবে রান্না করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো পেঁপেটা আমি চাপিয়ে দিয়েছি, আর আমি কিন্তু পেঁয়াজ দিইনি পেঁপেতে, সরিষা দিয়েই রান্না করব। তো সরিষাগুলো বেটে নিচ্ছি, আর সরিষা বাটার সময় একটু কাঁচামরিচ আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি। তরকারিটা যখন 70% সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু সরিষা দিলে বেশি ভালো হয়, তাহলে সেই সরিষাটা আর তিতো হওয়ার সম্ভাবনা থাকে না। আলুটা যখন অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর ভিতর লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর যে গোটা মশলা গুঁড়া মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া এইগুলোই আর কি দিয়েছি। কাল রাত থেকেই আসলে প্রচণ্ড মাথা ব্যথা করছে, যার জন্য আজকে আমার ভয়েস শুনে হয়তো অনেকেই বুঝতে পারবেন যে অনেক ঠান্ডা লেগেছে। আর এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও আসলে অনেক মাথা ব্যথা করছে, তো সেজন্য আসলে সব কিছু আজকে ঘুরিয়ে যাচ্ছে। আলুগুলো যখন একেবারে প্রায় শেষের দিকে তখন আমি প্রায় 1 টেবিল চামচের মতো পানি আর কি হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি এতে। আর দেখেন ফুলগুলো কিন্তু এখন একেবারেই ফুটে গিয়েছে, সারা গাছটা এত সুন্দর লাগছিল। এটা যখন আমার বাগানে ছিল তখন আমি আসলে গাছটাকে এতটা যে পছন্দ করতাম জানি না, বাট আমার রান্নাঘরে আনার পরে যখন এরকম ছোট ছোট ফুল ফোটে এইটুকু একটা গ্লাসে আর কি, তো আমার এত ভালো লাগে এই গাছটা, যার জন্য বারবার আপনাদের সাথে শেয়ার করি।
মশলা বেগুন করার জন্য আমি এই যে বেগুনগুলো এভাবে হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। তারপরে হাতের কাছে যে মশলাগুলো থাকবে সেটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে ভুনিয়ে নিতে হবে। আর যদি টমেটো দিতে পারেন দিবেন, আর যদি আপনারা টমেটো পছন্দ না করেন সেটা স্কিপ করে যেতে পারেন। পেঁপের তরকারিটা অনেকটাই হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আর যে পুদিনা পাতা আছে, সবসময় তো একা আমার পাশেই দেখতে পান, একটু পুদিনা পাতা জাস্ট উপরে দিয়ে ডেকোরেশন করেছি থাম্বনেইলের জন্য, তাছাড়া আর কিছুই না। এটার জন্য যে এক্সট্রা স্বাদ হবে সেটাও না। আর এদিকে বেগুনের তরকারিটা ফুটছে, এই ঝোলটা যখন একটু আর কি ফুটে আসে তখন বেগুনটা দিয়ে দিতে হবে। এটা অনেকই আমি একটা রেসিপি, আমার মনে হয় যে সবাই এটা পছন্দ করে, আপনারা করে দেখতে পারেন, যদিও আমার মনে হয় যে এটা সবাই খেয়েছেন। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে আমি এখন গাইটা দেখাবো। তার জন্য আমি এটাকে আসলে সবাই যে যার এলাকার ভাষাতেই বলে চট, যেটা আর কি বস্তা, সেই বস্তা আর কি নিতে হবে। আর যে টুকটাক জিনিসপত্র তার সাথে লাগবে আমি দেখিয়ে দিব। তো বস্তাটা আমি আসলে কেটে নিচ্ছি, কেটে নিব স্কোয়ারভাবে। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী নেবেন, তবে যে সাইজই নেন স্কোয়ার নেবেন। যদি লম্বা 6 ইঞ্চি নেন তাহলে আরেও কিন্তু সেটা যেন 6 ইঞ্চি হয়, স্কোয়ার হলে খুব বেশি ভালো হয়। আর এগুলোকে এখন আমি জুড়ে মোটামুটি বস্তার শেপ দিব, যে বস্তাগুলো যেভাবে থাকে জিনিসপত্র রাখার পরে সেরকম করে আর কি শেপ দিব। তো তার জন্য দুই সাইড আগে লক করতে হবে। প্রথমে একেবারে লম্বা সাইডটা লক করতে হবে। লম্বা সাইড লক করলে হবে কি, যে সেলাইটা সেটা মাঝ বরাবর এনে আবার আরেক সাইড লক করতে হবে। এতে করে যে সেলাইটা সেটা পুরো পিছনে পড়বে আর দেখা যাবে না আর কি। তা না হলে কিন্তু সাইডে যদি সেলাইটা পড়ে অনেক সময় দেখা যেতে পারে, এজন্য একটু সাবধানে করতে হবে যেন সেলাইটা পুরোটাই পিছন দিকে পড়ে। আমি দেখিয়ে দিচ্ছি যদিও আপনাদের সুবিধার জন্য, তারপরে একবার মুখে বলে দিলাম। বন্ধুরা, আমার মনে হয় যে এটা আপনারা একেবারেই ক্লিয়ার, যে কিভাবে আর কি সেলাইটা মাঝ বরাবর আনতে হবে। আর তারপরে অন্য সাইডটা এভাবে লক করে নিচ্ছি। আর পুরো সেলাইটা যখন হয়ে যাচ্ছে তখন আমি এটা উল্টে দিচ্ছি, উল্টে দিলে কিন্তু ওই পাশে আর সেলাইটা দেখা যাবে না। অনেকে বলতে পারেন কিচেনের দরজাতে এত কিছু করার দরকার কি, এটা জাস্ট একটু মনের শান্তি আর কি, দেখতে ভালো লাগে এই। আর যখন উল্টে নিয়েছি তারপরে আমি মুখটা এভাবে ঘুরিয়ে দিচ্ছি, একেবারে যেভাবে আর কি বস্তাগুলো একটু ভাঁজ করা থাকে মুখের দিকে সেইভাবে একটু ঘুরিয়ে দিলে বেশ সুন্দর লাগবে এটা দেখতে, ভিতরে সেলাইটাও দেখা যাবে না। এভাবে কিন্তু আপনারা আপনাদের সাইজ মতো আর কি লম্বা কিংবা ছোট বড় সাইজ যেটা মন চায় আর কি করে নিতে পারেন। Thank you.
আমি আজকে সাতটা বস্তা আর কি রেডি করেছি, সাতটা বস্তাতেই আর কি জিনিসপত্র রাখবো এভাবে আমি রেডি করেছি। আর এরকম একটা কাপড় নিয়েছি যেটা কি বলে যে কার্টুন বক্স আর কি, কার্টুন বক্সের একটা পার্ট নিয়ে নিয়েছি। আর তার উপরে আমি অ্যাক্রাইলিক কালারটা এভাবে দিয়ে দিচ্ছি, দুইটা কালার আমি মিশিয়ে নিয়েছি যাতে একটু মেটাল মেটাল কালার আসে। এর উপরে একটু গোল্ডেন কালার দিলে বেশি ভালো লাগতো, বাট কালারটা আমার কাছে শেষ হয়ে গিয়েছে। আর এখন যেটা লাগবে তা হচ্ছে গ্লুগান। গ্লুগানের এই আঠাটা দেওয়ার পরে একটু সময় কারেন্টের লাইনে লাগিয়ে রাখতে হয়, তো তার জন্য আর কি আমি আগে থেকে এটা রেডি করে কারেন্টের লাইনে দিলাম, তাহলে আমার কাজটা খুব দ্রুত হয়ে যাবে। আর যে কোনো জিনিস এই বস্তাগুলোর ভিতরে এইভাবে ভরে দিতে হবে। আমার হাতের কাছে একটু তুলা ছিল, শিমুল তুলা, তো আমি ওর ভিতরে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু যে কোনো কাপড় কিংবা কাগজ এই টাইপ জিনিসপত্রও দিতে পারেন। একটু ডেকোরেশন করছি জাস্ট এভাবে একটু বেঁধে নিয়ে এই আর কি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর নোটিফিকেশন বেলটাও যদি বাজিয়ে রাখেন তাহলে কিন্তু পরবর্তী যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আর আমার এমন ডাই কিংবা অন্যান্য যে ভিডিওগুলো আছে, ব্লগের ভিডিও, যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। এই আপনাদের কাছ থেকে আসলে এটুকুই চাওয়ার থাকে। আর যে কোনো ব্লগার বলেন বা যারাই আর কি ভিডিও দেয়, যদি একটু আর কি কমেন্ট করেন তাহলে কিন্তু তাদের উৎসাহটা অনেক বেড়ে যায়। এই তো এই জন্যই আপনাদেরকে বারবারই আমরা রিকোয়েস্ট করি যে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। যাই হোক, সবগুলো বস্তাই আমি মোটামুটি রেডি করে ফেলেছি। আর এখন যেটা করতে হবে যে দড়ি লাগাতে হবে, গ্লুগানের যে কাজগুলো সেটা করলেই আর কি আমার হয়ে যায়, বাকি কাজগুলো তো করেই ফেলেছি। তো আমি গ্লুগান দিয়ে এই দড়িটা লাগিয়ে নিয়েছি বোর্ডের চারপাশে এইভাবে। এখন যে তুলাটা দিয়েছিলাম তার উপরে আমি আবার গ্লুগান দিয়ে আঠা দিয়ে ছোলা, ডাল, চাল এগুলো একটু লাগিয়ে দিচ্ছি। এটা একেবারেই ইজি কাজ। আপনারা যেহেতু যারাই আর কি গাই দেখেন, আমার মনে হয় যে সবাই এক্সপার্ট, তো এটা একটু ধারণা দিচ্ছি আপনারা করে ফেলতে পারবেন। ক্যামেরাটা অবশ্য অনেক নিচে ধরা হয়েছিল, যার জন্য এইখানটাতে আর কি ভিডিও ঠিকমতো আসেনি, যার জন্য আমি মুখে বলে দিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও, যে আপু আমাকে দেখাতে বলেছেন, আশা করি তিনি খুশি হবেন। আর আপু যদি দেখেও থাকেন কমেন্টস করবেন অবশ্যই। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।